পূজোর আগেই তালাব্রিজ চালুর চেষ্টা চলছে। সেতু সংস্কারের কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে। পরিদর্শনে এসে জানিয়েছেন রাজ্যের পূর্ত সচিব অন্তরা আচার্য। 450 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত তালাব্রিজের প্রায় 90% কাজ শেষ হয়ে গিয়েছে। বাকি রয়েছে শুধু সেতুর ওপরে রাস্তা তৈরি, পাশে রেলিং বসানো, ভার বহন পরীক্ষা এবং ব্যালেন্স পরীক্ষা সহ কিছু টেকনিক্যাল কাজ। একেবারে শেষে রং করা হবে সেতুর মূল স্ট্রাকচার এবং রেলিংয়ে। এখনো পর্যন্ত কাজের যে অগ্রগতি তাতে সেপ্টেম্বরে সেতু সম্পূর্ণ হয়ে যাবার কথা। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ইচ্ছে মেনে মহালয়া অর্থাৎ 25শে সেপ্টেম্বর সেতু চালু হবার সম্ভাবনা। আপ্রাণ চেষ্টা চলছে, দিন রাত কাজ হচ্ছে, তার সাথে মনিটরিংও হচ্ছে পিডাব্লিউডির পক্ষ থেকে, আর আমাদের এজেন্সির থেকেও কোনো খামতি থাকবে না। যেভাবে কাজ করার কথা আমরা ডে টু ডে মনিটরিংয়ের এখন জিনিসে চলে এসেছি। লাইক একটু এরকমই ফেভারেবল ওয়েদার যদি আমরা পেয়ে যাই, কেন আপনারাও দেখতে পাচ্ছেন এখন লাস্ট মুহূর্তের কিছু কাস্টিংয়ের কাজগুলো হচ্ছে বা এটা ফিনিশিং লেভেল অফ ওয়ার্ক, আর তার সাথে সাথে আমাকে লোড ক্রাইটেরিয়াসগুলো ফুলফিল করছে কি না সেই টেস্টিংসগুলো। এই ক্রিটিক্যাল কাজগুলো করতে গেলে আমাকে এই প্রত্যেক দিনের কাজগুলো যদি আমরা মনিটরিং করে করি, আশা করছি আমরা সেপ্টেম্বরের মধ্যে এই কাজটা কমপ্লিট করে দিতে পারব। পূজোর আগেই খুব সম্ভবত উদ্বোধন হতে চলেছে নতুনভাবে তৈরি তালা ব্রিজের। 450 কোটি টাকা ব্যয় নির্মিত এই ব্রিজের এই মুহূর্তের প্রোগ্রেস বা কাজ খতিয়ে দেখলেন পিডব্লিউডির এক্সিকিউটিভ অন্তরা আচার্য। তিনি জানিয়ে গেলেন যদি আবহাওয়া অনুকূল থাকে তাহলে মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী মহালয়াতেই খুব সম্ভবত চালু করে ফেলা যাবে নতুন গঠিত টালা ব্রিজ, যা নিঃসন্দেহে শুধু উত্তর কলকাতার পুজো কমিটিগুলির কাছে নয় গোটা উত্তর কলকাতার বাসিন্দাদের কাছেও একটা বড় আশীর্বাদ। কারণ টালা এমন একটি সেতু যে সেতু আক্ষরিক অর্থেই দক্ষিণ বা মধ্য কলকাতার সঙ্গে উত্তর কলকাতার অন্যতম প্রধান কানেক্টিভিটি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় প্রণয়ের সঙ্গে অয়ন, কলকাতা।